নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। দুটি দুর্লভ রাজযোগ আগামী 45 দিন 5 রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। দেখুন, একটি হচ্ছে আপনার রুচক নামক মহাপুরুষ রাজযোগ, আরেকটি হচ্ছে আপনার বিপরীত রাজযোগ, আর আরেকটি হচ্ছে আপনার কুলদীপক রাজযোগ। তিনটি রাজযোগের ফলে 5টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবার একটা বিষয় আমি বলি, অনেকেই কমেন্ট করেছেন যে কৌশিকদা শুধু যে রাশিগুলোর ভালো হবে সেই রাশিগুলো বলেন, আপনি যদি প্রত্যেকটি রাশির বিষয়ে যদি আলোচনা করেন না আমরা খুব উপকৃত হতাম। তাই আমি আজকে 12টি রাশির উপর আলোচনা করব। 16 নভেম্বর 2023 মঙ্গল রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এবং রুচক নামক মহাপুরুষ রাজ্য এবং এর পাশাপাশি আপনার কুলদীপক রাজযোগ এবং বিপরীত রাজযোগ, এই দুর্লভ রাজযোগগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এর ফলে 5টি রাশি মহাসৌভাগ্যশালী। আমি 12টি রাশির বিষয়ে আলোচনা করব। প্রথম রাশি মেষ রাশি। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের চোট আঘাত লাগা, আপনাদের স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও টেনশন হওয়া, ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে এবং বৈবাহিক জীবনে কিছুটা হলেও সমস্যা কিন্তু হতে পারে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো। বৃষ রাশির ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের উন্নতি আপনার হবে, ব্যবসা যারা করছেন ব্যবসার জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে চলেছে, কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট বা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা এই সময় করতে চলেছেন এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময় লাভ হতে চলেছে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে, আপনাদের রোগ ঋণ শত্রুতা আপনাদের কমবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় বিশেষভাবে লাভ আসতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। তবে একটি কথা আমি বলি, যারা ভিডিওগুলি শুনছেন আপনাদের ক্ষেত্রে হচ্ছে না, অবশ্যই আপনারা পরামর্শ করতে পারেন, পূজাপাঠ, রত্ন, কবচ, বাস্তুপ্রতিকার সমস্ত কিছু বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। 3 নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু এক্সিলেন্ট শ্রেণীতে কিন্তু পড়তে চলেছে। কর্কট রাশি দুনিয়া কাঁপাবে, খেলা হবে কর্কট রাশি, সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে কর্কট রাশি। আপনাদের অর্থনৈতিক জায়গা মজবুত হতে চলেছে, কোনো সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, বৈবাহিক জীবন আপনাদের সুখময় কিন্তু হতে চলেছে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটি যোগ। সিংহ রাশির প্রথম কথা আপনাদের প্রপার্টি, আপনাদের সুখ সাধন, পরিবার, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গা আপনাদের ভালো হতে চলেছে, হঠাৎ কোনো সূত্র থেকে প্রপার্টি লাভ এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলের রাশি পরিবর্তন মোটেও কিন্তু ভালো নয়, আপনাদের কিছুটা হলো সমস্যা, কোনো জায়গাতে টাকা ব্লকেজ হয়ে যাওয়া, কোনো উটকো ঝামেলা চলে আসা, এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু
মঙ্গল রাশি পরিবর্তন কিন্তু বিশেষভাবে সমস্যা মঙ্গল কিন্তু দিতে চলেছে। আবার তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো, কারণ আপনাদের সপ্তমপতি ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে, একাদশপতিকে কানেক্ট করছে, ভাগ্যপতিকে কানেক্ট করছে, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। আগামী 45 দিন আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনাদের কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশেষভাবে লাভ পাবে, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পাবেন। বৃশ্চিক রাশি ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। আপনাদের এই সময় মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে চলেছে। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ঘরো ধরনের কর্মযোগ, কর্মক্ষেত্রে উন্নতি, কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা পেতে চলেছেন। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা, চোট আঘাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ, কোনো উটকো ঝামেলা, কোনো মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়তে পারেন এবং আপনাদের হিংসা জেলাসিটা আপনাদের উপর কিন্তু বাড়বে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের সুখ সাধন, সফলতা, সাকসেস কিন্তু দেখাতে চলেছে এবং আপনাদের যাবতীয় আপনাদের কর্মের জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি ক্ষেত্রে কুলদীপক রাজযোগ সৃষ্টি করছে। আপনারা এই সময় নাম রোশন কিন্তু করবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কর্মযোগ, কর্মক্ষেত্রের প্রতিষ্ঠা, আর্থিক জায়গা আপনাদের শুভ, কোনো সম্পত্তির জায়গা কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে। কুম্ভ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি ধনাধিপতি সঙ্গে ভাগ্যাধিপতি কানেক্ট হয়েছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির চোখ সৃষ্টি হতে চলেছে। ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন এবং ফিনান্সিয়াল গেন এই সময় কিন্তু আপনারা করতে চলেছেন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। যাদের ক্ষেত্রে মিলছে না একবার হলো পরামর্শ করুন, হস্তরেখা অথবা আপনাদের ন্যাকাল চার্ট বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।